বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ হাইলাকান্দি জেলাতেও শিশু সুরক্ষা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে জেলা শিশু সুরক্ষা সংস্থার উদ্যোগে স্থানীয় উজ্জ্বলা শিশু গৃহে এক আলোচনা সভা, সঙ্গীত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত করা হয়। শিশুর সুরক্ষা ও দেশের সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় শিশু কল্যাণ সমিতির সভাপতি নীলুৎপল দেব, শিশু সুরক্ষা আধিকারিক গুলজার হোসেন লস্কর, উজ্জ্বলা শিশু গৃহের সভাপতি কবির আহমেদ লস্কর সহ অন্যান্য এই সভায় অংশগ্রহণ করেন। এরপরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিশুদেরকে পুরস্কার এবং মানপত্র প্রদান করা হয়। আজি হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত চাইল্ড প্ৰটেকশ্যন ডে'টো চেলিব্ৰেট কৰা হ'ল। আৰু যিহেতু মানে বাচ্চাবিলাকে তেওঁলোকে স্পেচিয়েল ফিল কৰে আৰু এটা ভেলুয়েবল পাৰ্ট অফ ছ'চাইটি তেওঁলোকে ফিল কৰে, আৰু এইটোৰ উপলক্ষে আমি উজালা হোমত UDC এটা চিলড্ৰেন হোমত বাচ্চাবিলাকৰ লগত আৰ্ট কম্পিটিশ্যন এটা কম্পিটিশ্যন এটা আয়োজন কৰা হ'ল হাইলাকান্দি, যিহেতু তেওঁলোকে মানে স্পেচিয়েল ফিল কৰে আৰু প্ৰটেক্টেড ফিল কৰে। আৰু আজি দিনটো চেলিব্ৰেট কৰাৰ আমাৰ লগতে CWC-ৰ চেয়াৰপাৰ্চন আছিলে, তাৰপিছত আপোনাৰ আৰু ভেৰিয়াছ অফিচিয়েলছ আছিলে, চবে মিলাই একেলগে এটা চাইল্ড প্ৰটেকশ্যন ডে চেলিব্ৰেট কৰাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত। ধন্যবাদ। নিউজ ডেস্ক NH News।